প্রশিক্ষার্থীরা আমরা ফিজিক্সের গৈতদের কিছু বেসিক অঙ্ক সম্পর্কে আলোচনা করব তো প্রথম সূত্রটি খেয়াল করি বি সমসম নিউ প্লাস এটি এখানে বি হল শেষ বেগ ই হলো আদিবেগ এ হলো ত্বরণ টি হল সময় অঙ্কটি দেখি বলছে একটি গাড়ির বেগ এত দেওয়া আছে মানে এটা আদিবেগ দেওয়া আছে বলছে যদি বেগ পাঁচ সেকেন্ডে বৃদ্ধি পেয়ে যদি এত হয় তার মানে সময় টি এবং শেষ বেগ এত তাহলে তরম বের করো তুমি যা যা দেওয়ার সাথে লিখে নিলাম সূত্র আমরা জানি কি বিশ্ব নিউ প্লাস এটি আমি অলওয়েজ যখন আমার যেটা দরকার আমি এটাই শিখে আসবো এবং এটাও বেশি নিয়ে যাবো হ্যাঁ দেন আমি এক এক করে মানগুলো বসে দিলাম এবং পেয়ে গেলাম কি তখন হলো তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার তবে আমি বলছি যে একটি ট্রেন চল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগে চলছে তার মানে আদি বেগ হলো চল্লিশ কিলোমিটার পার আওয়ার আমি এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে নিলাম তোমার সবাই জানি বলছে ব্রেক প্রয়োগ করায় সেটি ত্রিশ সেকেন্ডে থামানো হলো তার মানে সময় ছিল ত্রিশ সেকেন্ড এবং যেহেতু থেমে গেছে তা শেষ বেগুলো কত শূন্য এটা অলওয়েজ খেয়াল রাখবা প্রশ্ন যদি বলে সে থেমে গেছে তা শেষ বেগুলো কত শূন্য বলছে মন দন কত ইস আমার কাছে এচ দেন আমরা জানি এ সমান সমান হল বি মাইনাস ইউ বাই টি যেহেতু বি শূন্য আমরা মানগুলো বসিয়ে দিলাম আর যেহেতু মন দন আসবে কি এ ওকে মনটা আসলে কত মাইনাস জিরো পয়েন্ট থ্রি সেভেন মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা আরেকটা সূত্রে খেয়াল করি যেটা হলো বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস আমার এখানে কিনে সময় নেই তার মানে অনেক অঙ্গ থাকতে পারে যেখানে সময়টা থাকবে না হ্যাঁ সেটা আমরা এভাবে করবো তো বলছে একটি গাড়ি স্থির অবস্থান থেকে তার মানে ইউ হলো শূন্য এবং তার তরণ দেওয়া আছে যে ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে দূরত্ব এত দূর গেছে একশো আঠেরো মিটার গেছে তো বলছে গাড়িটির বেগ মানে এত দূর যাওয়ার পর তার শেষ বেগ চাইছে তাই না ওকে তো আমি যা যা ব্যবস্থা লিখে নিলাম সূত্র হল বিস্কোয়ার সমান সমান ইস্কুপ টু এস যেহেতু ইউ যত আমার এখানে ইউ স্থির আমার ইউ শূন্য তাই না বিজ তো শূন্য না এখানে ইউ শূন্য তো মানগুলো বসে নিলাম আমার বিষ করে পেলাম এত আমি এটা বর্গমূল করলাম তার মানে শেষ বেগ পেলাম কত চোদ্দ দশমিক পঁয়ত্রিশ মিটার পার সেকেন্ড ওকে সূত্র বসে দিলে আর কি অঙ্ক শেষ হ্যাঁ তবে এটা খেয়াল করি এখানে কি বলছে এখানে বলছে যে একটা হলো বাহাত্তর কিলোমিটার পার আওয়ার হ্যাঁ এখানে আদিবেগ শূন্য না তো আমার এটাকে মিটার পারসেন্ট নিতে হবে যেটা হবে বিশ মিটার পার সেকেন্ড এবং বলছে সে একটা লোককে দেখছে বিয়াল্লিশ মিটার দূরে তো সে ব্রেক ধরছে ব্রেক ধরে কি সেই লোকটা থেকে দুই মিটার সামনে সে থেমে গেছে তো লোকটা ছিল বিল্লিশ মিটার সে গাড়ি এমনভাবে গেছে সে থামছে কতক্ষণ পরে দুই মিটার আগে থেকে তার মানে সে গেছে কত চল্লিশ মিটার তাই না আর যদি থেমে গেছে তার মানে শেষ বেগ হলো শূন্য তো বলছে তরণগত তো আদিবেগ এত এতটা আছে শেষ বেগ যদি থামছে তো শূন্য আর দূরত্ব আমি মাত্র বললাম সে বিয়াল্লিশ মিটার দূরে থামসের মতো দুই মিটার আগে তার মানে সেই গাছ হল চল্লিশ মিটার অর্থাৎ টর্ন এ কত তো সূত্র ফেলে দিলাম বিস্কোয়ের সময় সময় স্কোয়ার বাস টু এ এস আমার যেহেতু এ দরকার আমি পুরো এ নিয়ে আসলাম নিয়ে গেলাম দেন আমি এখান থেকে এ পের মতো মাইনাস ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার যেহেতু গাড়ি থেমে গেছে মানে মদ রয়েছে তাই মানটা আসছে মাইনাসে ওকে তো এই ভিডিও এতটুকু পর্যন্তই বাকি অংশ পরবর্তী ইনশাল্লাহ থ্যাংক ইউ